বাসায় যদি কিছু না থাকে তাহলে ঝটপট করে আপনারা এভাবে করে খিচুড়ি রান্না করে খেতে পারেন, যা আমার কাছে ভীষণ ভালো লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি চাল আর দুই পদের ডালকে আধা ঘন্টা ধরে ভিজিয়ে রাখছি। তারপরে এখানে আলু, টমেটো, কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ এটা কুচি করে দিয়ে দিচ্ছি সবগুলো। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা তেজপাতা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, বেশি কিছু লাগে না এটা রান্না করতে। তারপর হচ্ছে এখানে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট, যাতে আমার একটু মাংস মাংস ঘ্রাণ আসে সেই জন্য আদা রসুন একটু পেস্ট দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে মশলার যে গুঁড়াটা ছিল, জিরা মশলার গুঁড়া সবগুলো একসাথে করে করানো ছিল, সেটা আমি একটু দিয়ে দিলাম এখানে। দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে এখন সরিষার তেল। আর এই খিচুড়িটা রান্না করার সময় অবশ্যই আপনারা সরিষার তেলটা ইউজ করবেন, তাহলে দেখা যায় যে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও ভালো লাগে। আমি এখন একটা খুরচুনের সাহায্যে আমি এটা ভালো মতো করে মেখে নিব। আমার কাছে মনে হচ্ছিল যে খুরচুনটা না দিয়ে যদি আমি হাতটা দিয়ে ভালো মতো করে মাখতে পারতাম তাহলে সবথেকে বেটার হতো, তাই আমি খুরচুনটাকে এখন আমি রেখে দেবো। রেখে দিয়ে আমার হাতটা দিয়ে আমি ভালো মতো করে মেখে নেব, কারণ এটা মাখার মধ্যে হচ্ছে সবথেকে যা বলে মজাটাই। আমি তাই ভালো মতো করে এটাকে মেখে নিচ্ছি সব মশলাগুলো। আমি ওই দিকে হচ্ছে চুলার পাড়ে আমি গরম পানি বসিয়ে দিয়ে আসছি। আমি খিচুড়িটা রান্না করার জন্য আমি ইউজ করবো গরম পানি দিয়ে রান্না করবো এটা, তাহলে আমার খুব তাড়াতাড়ি হবে এবং খিচুড়িটা ঝরঝরা হবে একদম। আর অবশ্যই চেষ্টা করবেন যে এটা আপনার হচ্ছে আধা ঘন্টা বা পৌনে এক ঘন্টার মতো ডাল আর চাল সবগুলো মিশিয়ে যেন ধুয়ে ভিজিয়ে রাখা হয়, তাহলে আর কি খিচুড়িটা ফুলে যাবে আর হচ্ছে এখানে ঝরঝরা থাকবে আর খেতেও ভালো লাগবে। এই তো আমার হয়ে গেছে আমার খিচুড়ি রান্না। আর এখানে হচ্ছে ডিম ভাজি, আমি একটা কাঁচামরিচ নিয়ে নিছি, আর এখানে খিচুড়ি দেখতেই পাচ্ছেন যে কতটা ঝরঝরা হয়েছে। এই অসুস্থ শরীর নিয়ে আপনাদের জন্য একটু ভিডিও বানানো এটাই হচ্ছে আপনাদের কাছে দিলাম। যদি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন।